অস্ত্রসহ নানাভাবে আন্দোলনকারীদের উপরে হামলা চালিয়ে গেছে, বিশেষ করে ধানমন্ডি এলাকায় অনেক হামলার ঘটনা ঘটেছে আমরা জানি। সেই হামলায় গত 4 আগস্ট 2024 সালে একটা ঘটনা ঘটেছিল আপনার ধানমন্ডি 27 নম্বরে। সেই 27 নম্বরের ঘটনার উপর ভিত্তি করে পরবর্তীতে আপনাদের ধানমন্ডি থানায় একটা মামলা রুজু হয়। ধানমন্ডি দ্বারা মামলা, সেই মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডের যুবলীগের সহসভাপতি মোহাম্মদ শাকিল হোসেন, তাকে গত রাত্রে আমরা আনুমানিক 9:30টার সময় ধানমন্ডি থানা পুলিশ তাকে হাজারি বাগ মুক্তার হোসেন রোডে, মধুবাজার এলাকা মুক্তার হোসেন রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে আসামি সেই মামলাটাকে গ্রেফতার করা। পরবর্তীতে আমরা জানি সে তার স্বীকারোক্তি এবং গোপন সূত্রে আমরা সংবাদ পাই তার কাছে তার বাসায় অবৈধ অস্ত্র মজুদ রয়েছে। সেই সংবাদ পেয়ে আমাদের হাজারীবাগ থানা পুলিশ অনুমান 10টার সময় তার বাসায় অভিযান পরিচালনা করে এবং তার বাসার তৃতীয় তলায় ওখানে কবুতরের খাঁচার নিচে বিশেষ কায়দায় সংরক্ষিত অবস্থায় একটি রিভলভার, একটি পিস্তল এবং দুটি গুলির খোসা উদ্ধার করা হয় এবং সাথে আরো কিছু দেশীয় ধারালো ছুরি, চাপাতি এবং রামদা উদ্ধার করা হয়। ইতিমধ্যে আমরা জানেন, আপনারা জানেন যে ধৃত যে আসামি মোহাম্মদ শাকিল হোসেন, যে এখানে যুবলীগ 34 নম্বর ওয়ার্ডের সহসভাপতি, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওখানে হামলার অভিযোগ আছে, সেই সংক্রান্ত একটি মামলা আছে। তারপরে আপনার অবৈধ অস্ত্র রাখার জন্য তার বিরুদ্ধে আরেকটি মামলা রুজু করা হয়েছে হাজারীবাগ থানায়। আমরা আরো জানতে পেরেছি তার বিরুদ্ধে একটা হত্যা মামলা রয়েছে। তো আমরা তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া যে ব্যবস্থা আছে সেটা আমরা প্রক্রিয়াতে রয়েছে এবং তাকে আজকে আমরা হাজির করতে ছিল আমাদের আজকে যে অ্যাচিভমেন্ট সেই সম্পর্কে বিষয়ে ধন্যবাদ। আপনারা জানেন আমাদের যারা ছাত্র জনতার যে আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে আন্দোলনটাকে ভিন্নভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা ধরনের ট্যাগ দেওয়া হয়েছিল এবং তাদের উপরে নানাভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছিল এবং এখানে অনেক সময় আমরা দেখেছি কেউ হ্যান্ডমেড পায়নি, কেউ নানা ভাবে অবৈধ অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার উপরে আক্রমণ করেছিল। তো সেও এরকম সক্রিয় একজন কর্মী ছিল যে কিনা ছাত্র জনতার উপর হামলা করেছিল। হ্যাঁ, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা অভিযান জোরদার করেছি। এই যে দুটো অস্ত্র উদ্ধার হলো এটা সেই অভিযান জোরদারের একটা সাফল্য এবং আমাদের এই অভিযান চলমান আছে। যারা যারা এইসব কাজের সাথে সংশ্লিষ্ট ছিল, এজাহারে যাদের নাম আসবে, এজাহারে আমরা যখন মামলা তদন্ত করব, তদন্তের প্রক্রিয়ায় যদি কারো সক্রিয়তা পাওয়া যায় যাচাই বাছাই করে তবে আমরা সে আশা করব। এই সংখ্যাটা আপডেট এখনো আমার কাছে নাই, যদি আমরা আপডেটের তথ্যটা পরবর্তীতে আপনাকে জানাতে পারব। অবশ্যই আমরা সারা দেশেই আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমাদের যে অধিক্ষেত্র রয়েছে সেই অধিক্ষেত্রের মধ্যে আমাদের জোরদার অভিযান চলছে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন অবগত আছেন যে অভিযানের ফলশ্রুতিতে কিন্তু প্রতিনিয়ত শ্রদ্ধার সাফল্য পাচ্ছি। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের তদন্তের যে কোনো একটা প্রক্রিয়া মধ্যে সেটা এটা পুলিশের আমাদের নিজস্ব অভিযান। আপনারা জানেন ইতিমধ্যে কয়েকদিন আগে আমাদের মিরপুর থেকে এরকম একজন আটক করা হয়েছে অস্ত্রসহ এবং ইতিপূর্বে আরো কয়েকটা জায়গায় আমরা কিছু অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়েছি এবং এই সংক্রান্তে আমাদের যে অভিযান সেটা চলমান আছে। আমাদের কাছে যদি কেউ এরকম সুনির্দিষ্ট অভিযোগ থাকে, পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। কিছু তদন্তের স্বার্থে সবকিছু তো এখানে বলা যাবে না, আমরা প্রয়োজন হলে আমরা প্রয়োজনীয় তথ্যপাত্র ব্যবহার অবশ্যই করব। ধন্যবাদ সবাইকে।